সো বন্ধুরা আসসালামু আলাইকুম, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি একটু ব্যতিক্রম ধর্মী একটি জায়গায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে, অর্থাৎ FDC নামে যেটিকে আমরা চিনি, সেই FDC-র ভেতরে এই মুহূর্তে আমি আছি। আজ এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে FDC-র ভেতরটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো এবং কোথায় কী আছে সব কিছু আপনাদেরকে জানানো। সো বন্ধুরা, আমরা এই মুহূর্তে শুরু করছি একটি সেট দেখানোর মধ্য দিয়ে। নেক্সট উইক থেকেই একটি সিনেমার কাজ শুরু হবে, তো আমরা এখন সেই সিনেমার যে সেট তৈরি হচ্ছে সেটি আমরা একটু দেখতে যাব। সেটি যদিও এই মুহূর্তে একেবারেই আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, তবু আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা দেখাবো। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে সিনেমার সেটগুলো তৈরি হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বিশাল কিছু স্ট্রাকচারের কাজ অলরেডি চলছে। এখানে আমরা জানার চেষ্টা করব এগুলো আসলে মূলত কোন সিনেমার সেট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখন তৈরি করা হচ্ছে এবং সিনেমার শুটিংয়ের কাজ শেষ হলেই কিন্তু সবগুলো আবার ভেঙে ফেলা হবে। এগুলো একেবারেই সাময়িকভাবে তৈরি করা কিছু কাজ, তারপরও এখানে কিন্তু অনেক টাকা পয়সার খরচ হয়। আসলে একটা সিনেমা বানাতে আমরা শুনি যে অনেক টাকার প্রয়োজন, আসলে এই কারণেই অনেক টাকার প্রয়োজন হয়। সো বন্ধুরা, আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি খুবই বিখ্যাত একটি প্লেস। আপনারা বিভিন্ন বাংলা সিনেমাতে স্কুলের যে শুটিংগুলো দেখে থাকেন, স্কুল কিংবা কলেজের, এটি হচ্ছে সেই স্কুল এবং কলেজের সেই জায়গাটি। এটি হচ্ছে মূলত সেই সিনেমার ক্যাম্পাস, আমরা বলতে পারি সিনেমায় দেখানো বিশ্ববিদ্যালয় বা কলেজের ক্যাম্পাস। এবং একটি সিনেমা আপনাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে পারি, সালমান শাহ অভিনীত একটি সিনেমা, আমি সিনেমার নামটা ভুলে গেছি। সেই সিনেমাতে একটি গান ছিল, 71-এর মা জননী, খুবই ফেমাস একটি গান ছিল। সেই গানের শুটিং কিন্তু এই বিল্ডিংটির সামনেই হয়েছিল এবং সেই সিনেমাটি তো এই বিল্ডিংটিকে বেশ কয়েকবার দেখানো হয়েছিল। কেমন লাগছে ঠিক প্রকাশ করতে পারছি না, বাট খুব স্মরণ করছি আজ প্রিয় নায়ক সালমান শাহকে। এই জায়গাটিতে দাঁড়িয়ে তিনি অভিনয় করেছিলেন। এবং শুধুমাত্র সালমান শাহ না, এখানে বাংলাদেশের আরও অনেক বিখ্যাত নায়ক নায়িকারা এই জায়গাটিতে দাঁড়িয়ে অভিনয় করেছেন, যাদের সিনেমা আমরা বছরের পর বছর, দশকের পর দশক ধরে আমরা বিভিন্ন সময় দেখেছি। সো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিত্রনায়ক জসিম ফ্লোরের সামনে। এটি হচ্ছে মূলত ফ্লোর নাম্বার 2 FDC-র। এটি চিত্রনায়ক জসিমকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। তো আমরা যেহেতু ভেতরে বন্ধ, ভেতরটা আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না, কিন্তু বাইরের স্ট্রাকচারটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি খুবই চমৎকার করে তৈরি করা হয়েছে এবং আমার মনে হয় ভেতরটাও বেশ সুন্দর হবে। সো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিত্রনায়ক মান্না কমপ্লেক্সের সামনে। এই যে একটি সুবিশাল একটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত হচ্ছে একটি ডিজিটাল স্টুডিও। তো অন্যান্য স্টুডিওর তুলনায় এটি একটু তুলনামূলক আধুনিক। এই ডিজিটাল ল্যাবটি 2008 সালে চিত্রনায়ক মান্নার নামে উদ্বোধন করা হয়। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। বন্ধুরা, এই ধরনের ডায়লগ আমরা অনেকবার শুনেছি বাংলা সিনেমায়। তো সেই চৌধুরী সাহেবের যে বাড়িটা বিভিন্ন সিনেমাতে আমরা দেখেছি, এখন আমরা নিয়ে যাবো আপনাদেরকে ঠিক সেই বাড়িটা দেখাতে। সো আমি এখন চৌধুরী সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি, দেখি চৌধুরী সাহেবের সাথে দেখা হয় কি না। এখানে বাড়িতে উঠতে উঠতে আপনারা দেখতে পাবেন একটি সুবিশাল সিঁড়ি, একেবারে সেই রাজকীয় একটা ব্যাপার স্যাপার। কিন্তু যদিও এই মুহূর্তে অনেক নোংরা হয়ে আছে, বন্ধুরা চৌধুরী সাহেব নেই, বাংলা সিনেমার সেই চৌধুরী সাহেব এই মুহূর্তে এখানে নেই। অনেক ব্যথিত আমি, অনেক হতাশ, চৌধুরী সাহেবের সাথে দেখা হলো না। আমি দেখতে পাচ্ছি বাড়ির সামনে একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজটি
আমরা বিভিন্ন বাংলা সিনেমাতে দেখেছি, আপনাদেরকে একটু দেখাই। একদম চৌধুরী সাহেবের বাড়ির সামনেই সেই ব্রিজ। এখান দিয়ে আপনারা অনেক নায়ক নায়িকাকে হাঁটতে দেখেছেন, গানের দৃশ্য আপনারা দেখেছেন। এখানে এই হচ্ছে সেই ব্রিজ। এখানে অনেক বাংলা সিনেমার রোমান্টিক সিন হয়েছে এই ব্রিজের উপরে। সো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে একটি বাগান দেখতে পাচ্ছেন। এই বাগানটিতেও কিন্তু বাংলা সিনেমার অনেক শুটিং হয়েছে। মূলত FDC-র ভেতরে যেই বাগান আপনারা দেখতে পান সিনেমাতে, এটি মূলত সেই বাগান। এখানে হয়তো গাছ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়, কখনো ঘাসগুলোকে পরিচর্যা করা হয়, বিভিন্ন সাইজ করা হয়। তো এই মোটামুটি, এটাও আসলে খুব বেশি বড় না। FDC-র বাগান আমরা আসলে যতটুকু বড় ভেবেছিলাম, বাগানটি আমার কাছে অনেক ছোট মনে হয়েছে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস রেস্টুরেন্ট, BFDC তেজগাঁও ঢাকা। এখানে আমি ফ্রেন্ডস রেস্টুরেন্টে যে মেনু আছে, মেনুটি একটু আপনাদেরকে বলতে চাই। সব বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি যে খাবারের অনেকগুলো আইটেমের নাম এবং প্রাইস দেওয়া আছে। এই সাইনবোর্ডটি যদিও নতুন, তারপর একটু আপনাদেরকে জানিয়ে রাখি। এখানে তন্দুরি রুটি পাওয়া যায় 10 টাকায়, পরোটা আছে 10 টাকায়, স্পেশাল পরোটা 15 টাকা, সিদ্ধ রুটি 5 টাকা এবং 10 টাকা। আই গেস দুটি সাইজে সম্ভবত হয়। মিক্সড ভাজি রয়েছে, যেটি আপনি প্লেট পাবেন 10 টাকা, মুগ ডাল 15 টাকা, বুটের ডাল 10 টাকা, হালুয়া 10 টাকা, আলু ভাজি 15 টাকা, ডিম খিচুড়ি 15 টাকা, চিকেন খিচুড়ি 100 টাকা, বিফ খিচুড়ি 130 টাকা, মুরগির স্যুপ 50 টাকা, ডিম ভাজি 20 টাকা, চা 6 টাকা, এবং চা পার্সেল নিলে আপনাকে পে করতে হবে 7 টাকা। তা আমরা এখন ভেতরে যাব, দেখি। আমাদেরও অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ক্ষুধে লেগেছে। যেই রেস্টুরেন্টে অনেক রথী মহারথীরা খেয়েছেন, আমরাও সেখানে কিছু সময় কাটাবো এবং সেখানে দেখি কি খাওয়া যায়। ভেতরে যাব, গিয়ে দেখি। তো আমাদেরকে অলরেডি খাবার সার্ভ করা হয়েছে। এখানে আমরা একটু দেখাবো আপনাদেরকে। আমরা নিয়েছি সিঙ্গারা এবং হচ্ছে চিকেন টিক্কা। চিকেন টিক্কা কত করে রে ভাই? 30 টাকা প্রাইস। আর সিঙ্গারা হচ্ছে কত? 10 টাকা প্রাইস। আর এটা হচ্ছে এখানে নবাবি মিষ্টি দই আছে, দই কত করে? হ্যাঁ, 30 টাকা। ওকে, তো এই হচ্ছে মোটামুটি এখানকার খাবার দাবার। এই মুহূর্তে দুপুর 4:30-4:30 মতো বাজছে, এই কারণে আইটেম খুব কম। যাই হোক, খেয়ে দেখি আসলে কেমন লাগে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন FDC-র ভেতরের স্মৃতিসৌধ। এখানে শহীদ জহির রায়হান, শহীদ আলতাফ মাহমুদ, শহীদ আলী আহমেদ, শহীদ আনোয়ার মেহেদি, শহীদ আব্দুল হালিম এবং শহীদ শামস ইরানি, ওনাদেরকে উৎসর্গ করে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে। এটি 1988 সালে উদ্বোধন করা হয়েছে, এই স্মৃতিসৌধটির। আর এর ঠিক পেছনটাতেই রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এখানে যারা ফিল্মের ডিরেক্টররা রয়েছেন, তারা এখানে এসে আড্ডা দিয়ে থাকেন নর্মালি। এখনও অনেককে ভেতরে আড্ডা দিতে দেখছি। সো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ সিনেমা প্রযোজক সমিতির সামনে। এটি FDC-র ভেতরেই অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এর প্রবেশ গেট এবং এখানে লেখা আছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। আসলে একটা সিনেমা তৈরিতে যিনি লগ্নি করেন এবং সবচেয়ে ঝুঁকিটা যিনি নেন, তাদের সমিতি হচ্ছে এই সমিতি। অতএব এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। এই স্থানেই কিন্তু বাংলাদেশের যত
সিনেমা তৈরি হয় সেইসব সিনেমার মূল কারিগর যারা সিনেমা তৈরি করার ক্ষেত্রে তাদের আড্ডার জায়গা কিন্তু এটি। তো বন্ধুরা, আমি এখন দেখতে পাচ্ছি এখানে এফডিসির ভেতরে একটি র‍্যাবের কার্যালয় রয়েছে। এই র‍্যাবের কার্যালয়টি মূলত হচ্ছে পাইরেসি প্রতিরোধের জন্য তারা অ্যাকশন নিয়ে থাকেন। এখানে লেখা আছে হচ্ছে অশ্লীলতা অডিও ও ভিডিও পাইরেসি রোধে সোচ্চার হন এবং তথ্য দিয়ে সহায়তা করুন। কোনো পরিচালক বা কোনো প্রডিউসারের সিনেমা নিয়ে যদি পাইরেসি সংক্রান্ত কোনো জটিলতা হয়, তারা চাইলে এখানে র‍্যাবের এই কার্যালয়ে এসে কমপ্লেন করতে পারেন এবং র‍্যাব সেটি নিয়ে কাজ করে এবং অ্যাকশন নিয়ে থাকে। এখানে আরেকটি বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, যারা মূলত টেকনিশিয়ান রয়েছেন তাদের একটি অ্যাসোসিয়েশন। তা ওভারঅল আসলে এফডিসির ভেতরে এসে আমি যেটি দেখতে পাচ্ছি যে এখানে সিনেমার সাথে জড়িত বিভিন্ন কাজের সাথে যারা এঙ্গেজড আছেন তাদের সংস্থাগুলো, তাদের অর্গানাইজেশনগুলো, তাদের কমিউনিটিদের আলাদা আলাদা সংগঠনগুলোর অফিস কিন্তু এফডিসির ভেতরে রয়েছে। তাছাড়াও সিনেমার শুটিংয়ের জন্য বেশ কয়েকটি স্পট এখানে রেডিমেড রয়েছে, পাশাপাশি অনেকগুলো ফাঁকা স্পেস রয়েছে যেখানে বিভিন্ন প্রডিউসাররা তাদের মনের মতো করে সেট তৈরি করেন। ডিরেক্টররা ইনফ্যাক্ট তাদের মনের মতো করে সেট তৈরি করেন এবং তাদের শুটিংয়ের কাজগুলো সেখানে সম্পন্ন করে থাকেন। সো আমি এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এফডিসিতে শুটিংয়ের জন্য কী ধরনের ফ্যাসিলিটি আছে। আপনারা যদি কেউ এফডিসিতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের কী কী ফ্যাসিলিটি এখান থেকে পাবেন সেগুলো আপনাদেরকে জানাবো। এখানে আমার পেছনে একটি বোর্ড আছে, এই বোর্ডের মধ্যে বেশ কিছু তথ্য আছে, আমরা তথ্যগুলো একটু দেখাবো আপনাদের। এখানে আমি দেখতে পাচ্ছি লেখা আছে যে 9টি শুটিং ফ্লোর আছে এই এফডিসিতে, যার মধ্যে 2টি আছে এসি এবং প্রত্যেকটি মেকআপ রুম এখানে এয়ার কন্ডিশন, প্রত্যেকটি ওয়াটার এবং ক্যাটাগরির পর্যাপ্ত পরিমাণ অত্যাধুনিক লাইট এখানে আপনারা পাবেন। এখানে ক্যামেরা রয়েছে সনি F55 2K অ্যান্ড 4K, এই মডেলের রয়েছে 5টি ক্যামেরা, রেড স্কারলেট রয়েছে 1টি, রেড ড্রাগন রয়েছে 2টি, যার মধ্যে 2K 4K এবং 6K পর্যন্ত আপনারা শ্যুট করতে পারবেন। এরপরে রয়েছে ARRI প্রাইম লেন্স 22টি, সনি প্রাইম লেন্স 22টি, আলট্রা প্রাইম লেন্স 12টি, মাস্টার প্রাইম লেন্স 9টি, ফুজিনন জুম লেন্স 3টি, আর জিমিজিভ 40 ফুটের রয়েছে 2টি, ডিজিটাল এডিটিং প্যানেল রয়েছে অফলাইন 3 সেট এবং অনলাইন 2 সেট, কালার কারেকশন দা ভিনসি রিজলভ স্যুট রয়েছে 1টি, ডাবিং ও মিক্সিং স্টুডিও রয়েছে এখানে 2টি, ক্রিস্টি 42204K DCM প্রজেক্টর রয়েছে 1টি, সেন্ট্রাল স্টোরেজ রয়েছে 120 টেরাবাইট, যেটি 1টি রয়েছে এখানে সেন্ট্রাল স্টোরেজ, কোনো ব্যাকআপ নেই। তো আমি এখন দেখতে পাচ্ছি আমার পেছনে একটি বিশাল বড় মাঠ রয়েছে। আমি এখানে খোঁজখবর নিয়ে জানলাম এখানে একটি বিশাল বড় সিনেমা কমপ্লেক্স তৈরি করা হবে, অনেক সুউচ্চ একটি ভবন এখানে করার পরিকল্পনা রয়েছে। আমরা হয়তো আগামী 3 থেকে 5 বছরের মধ্যে একটি আধুনিক এফডিসি আমরা হয়তো দেখতে পাবো। সেই আশা ব্যক্ত করে আমরা আজকের এই এফডিসি ট্যুর এখানেই শেষ করছি। আশা করি সবাই কিছু ইনফরমেশন জানতে পেরেছেন এবং এফডিসি সম্পর্কে আপনাদের ভেতরে জমে থাকা বিভিন্ন কৌতূহল যেগুলো ছিল সেগুলো কিছুটা হয়তো আমরা মেটাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।